আরে ওই তো মালটা। ও সুব্রত দা, দাঁড়াও দাঁড়াও, কথা আছে। পুরো ফ্যামিলি নিয়ে কোথায়? ওই একটা টেস্ট করাতে যাব, ব্লাড সুগার বোধহয়। তোমার বৌদিও আসতে চাইলো তাই। তোমরা কথা বলো, আমি বাজার করে আসি। হ্যাঁ হ্যাঁ। আর দেবা? ও সামনের দোকানে একটা বই কিনতে যাবে তাই। জগাদা এসছে। শোন একটা কাজ কর, তুই বরঞ্চ এই টাকা কত 200-300 টাকা দি, এনে এই ট্রেনে বইটা কিনে তারপর কোচিংয়ে চলে যাস। আমি আসছি, কথা বলিনি। গাড়িতে জগাগুন্ডাকে দেখে বাবা আমাকে সরিয়ে দিল। কিছুদিন আগে আমাদের পাড়ার রঞ্জিত কাকু এই জগার হাতে খুন হয়েছিল, আর সেই খুন নিজে চোখে দেখেছিল আমার বাবা। সেই থেকে গত 6 মাস ধরে জগা বাবাকে থ্রেট করে যাচ্ছে। আজও নিশ্চয় সেরকম কিছুই। না না নান্টু, তুমি এটা কি বলছো? আমি নিজে চোখে রঞ্জিতকে খুন হতে দেখেছি, তাছাড়া মিথ্যে কথা আমি কি করে বলবো? এ তো অন্যায়। অন্যায়? শুধু অন্যায়টাই দেখলেন, আর কিছু দেখলেন না? আপনার ফ্যামিলির দিকটা একবারও দেখবেন না? আপনি জানেন তো জগাদা কীরকম লোক। আপনার বউ আছে, বাচ্চা আছে, তাদের কথা একবার ভেবে দেখবেন না? তাদের জন্য আমি ভাববার কি? ভাববার জন্য ভগবান রয়েছেন, তিনি ভাববেন। না না নান্টু, মিথ্যে কথা আমি বলতে পারবো না, আমি পারবো না। কি গো, হয়ে গেছে? হ্যাঁ ঠিক আছে, তাহলে আর কি বলবো। চলি চলি বৌদি, আকাশে মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে, সাবধানে রাস্তা পার হবেন। কিরে কি বললো? অনেক বোঝালাম, বুঝলো না। বুঝলো না, বোঝাচ্ছি সালা শুয়োরের বাচ্চা। আচ্ছা আমার বাড়ি থেকে একটা আইফোন তুলে নিতে বলিস, ঠিক আছে? ঠিক আছে।